আমরা তো ঈদের আনন্দ করার জন্য ব্যস্ত হয়ে আছি, অস্থির হয়ে আছি, আর স্বজনদের কবরের পাশে চোখের পানি ছেড়ে দিয়া ঈদের আনন্দ, ঈদের উৎসব কাটতেছে গাজাবাসীর, ফিলিস্তিনির সে সমস্ত মুসলমান ভাইদের, যারা তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন। ফিলিস্তিনির মুসলমানেরা তারা হাজারি করে কান্নাকাটি করে বলতেছে, গত বছর ঈদেও আমাদের স্বজনের আমাদের পাশে ছিল, আজকে তারা কবরের সহিত ওই ইহুদি জালেমদের বর্বর হামলার শিকার হয়ে হাজার হাজার ফিলিস্তিনির মুসলমানেরা আজকে শাহাদত বরণ করে কবরের মাটিতে শায়িত হয়ে গেছেন। আজকে তাদের স্বজনেরা ঈদের আনন্দ, ঈদের দিনে স্বজনদের কবরের পাশে তাদের ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য কেউ মায়ের কবরের পাশে, কেউ বাবার কবরের পাশে, স্বামীর কবরের পাশে স্ত্রী দাঁড়িয়ে কান্না করতেছেন, স্বামীকে হারানোর যন্ত্রণায় বিবি কান্না করতেছেন, স্ত্রীকে হারিয়ে স্বামী কান্না করতেছেন, মা বাবাকে হারিয়ে সন্তান কান্না করতেছেন, অনেক আত্মীয় স্বজনকে হারিয়ে ফিলিস্তিনির গাজার মুসলমানেরা, এই গাজাবাসীরা তাদের স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছেন, আর ঈদের আনন্দ তারা প্রকাশ করতেছেন। চিন্তা করেন ফিলিস্তিনি মুসলমানেরা আজকে, গাজার মুসলমানেরা আজকে কত কষ্টে তারা ঈদ উদযাপন করতেছে, ঈদের আনন্দ ভাগাভাগি করতেছে, স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন, আহাজারি করতেছেন, গত ঈদেও তারা জীবিত ছিল, এই ঈদে তারা জীবিত নাই, বেঁচে নাই। এই জন্য মায়ের কবরের পাশে দাঁড়িয়ে সন্তান কান্না করে, বাবার কবরের পাশে দাঁড়িয়ে সন্তান কান্না করতেছে, স্বামীর কবরের পাশে দাঁড়িয়ে স্ত্রী অঝরে চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে, ছোট ছোট বাচ্চারা আত্মীয় স্বজনদের কবরের পাশে দাঁড়িয়ে কান্না করতেছেন, এমনও আত্মীয় স্বজন কান্নাকাটি করতেছেন, এই দুনিয়ার জমিনে তাদের আত্মীয় স্বজন বলতে কেউ বেঁচে নাই, সবাই মারা গেছে। এই গাজার মুসলমানেরা অঝরে চোখের পানি ছেড়ে দিয়া ঈদের আনন্দ কাটতেছে তাদের স্বজনদের কবরের পাশে, আর আমরা মুসলমান, বাংলাদেশের মুসলমান, বড় আজিব তামাশায় আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি। আমাদের ঈদের আনন্দ পটকার মধ্যে সীমাবদ্ধ, আতশবাজির মধ্যে সীমাবদ্ধ, আমাদের ঈদের আনন্দ গান বাজাইয়া, বক্স বাজাইয়া, লাফালাফি কইরা, মেহেদি রং লাগাইয়া আমরা ঈদের আনন্দ উপভোগ করতেছি, আর আমাদের মুসলমান ভাইয়েরা জীবন দেয় এরপরে আমাদের হুশ ফেরে না, আমরা জাগ্রত হতে পারলাম না, আমাদের চাইতে হতভাগা আল্লাহর জমিনে আর কেউ হতে পারে না, কথা বলেন ঠিক কি না? আমরা যখন পটকাবাজি, আতশবাজি, গান বাজনানে ব্যস্ত, তখন ফিলিস্তিনির মুসলমানেরা আত্মীয় স্বজনকে হারিয়ে ঈদের দিনেও তারা কান্না করতেছেন, কথা বলেন ঠিক কি না? সম্মানিত হাজিরিন, কষ্ট হচ্ছে আপনাদের যে হুজুর শুরুতেই গাজার মুসলমান, ফিলিস্তিনি মুসলমানদেরকে নিয়ে কথা বলতেছেন? আমার ভাইয়েরা মনে রাখবেন, তামাম পৃথিবীর মুসলমানের হলো একটা মানব দেহের মতো, আপনার দেহে পায়ের ভিতরে যদি কাঁটা ফোটে আপনি যেমন আঘাতপ্রাপ্ত হন, কষ্টবান, ব্যথা যন্ত্রণা অনুভব করেন, তামাম পৃথিবীর মুসলমানেরা হলো একটা মানব দেহের মতো। পৃথিবীর কোনো একটি অঞ্চলে একজন মুসলমানের দেহ থেকে যদি এক ফোঁটা রক্ত ঝরে, একজন মুসলমান যদি বোমার আঘাতে ক্ষতবিক্ষত হয়, সে ব্যথায় যদি আপনি ব্যথিত না হন, সে ব্যথায় যদি আপনার ভিতরে ব্যথা জাগ্রত না হয়, তাহলে পরিষ্কার বুঝে নেবেন আপনি পাক্কা মুসলমান হতে পারেন না, কথা বলেন ঠিক কি না? আপনি যদি নিজেকে পাকা মুসলমান দাবি করেন, খাঁটি ইমানদার দাবি করেন, তাহলে অবশ্যই একজন মুসলমান ভাইয়ের ব্যথা দুঃখ যন্ত্রণা আপনাকেও ব্যথিত করবে, আপনাকে ভাবনার সাগরে ডুব দিতে বাধ্য করবে, কথা বলে ঠিক কিনা? আজকে মুসলমান মারে, হাজার হাজার মুসলমান মারা যায়, আপনি ঘুমায় থাকেন, আপনার ভিতরে অনুভূতি নাই, জাগ্রত নাই, ধাক্কা দিলেও আপনার ঘুম ভাঙে না, আপনি এমন মুসলমান আছে না নাই? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ তাআলা কি বলতেছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। সূরা বাকারার 183 নম্বর আয়াতে আল্লাহ পাক জানিয়ে দিলেন, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ,
তোমাদের উপরে রমজানে রোজাকে সিয়ামকে ফরজ করে দেওয়া হয়েছে। তোমাদের পূর্ববর্তী যারা দুনিয়ার জমিনে এসেছিল তাদের উপরে সিয়াম ফরজ করা হয়েছিল। এর মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন। মূল আলোচনা, মূল বিষয় হলো এই জায়গায়, এর মাধ্যমে যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো, খোদা ভীতি অর্জন করতে পারো। এই সিয়ামের মাধ্যমে আপনাকে আমাকে তাকওয়া অর্জন করতে হবে, তাকওয়ার শিক্ষা জীবনে বাস্তবায়ন করতে হবে। আজকে এদিক খেয়াল করেন, হাদিস শরীফের ভিতরে আসছে, আপনি আমি যখন ঈদের সালাত আদায় করার জন্য ঈদগাহের মাঠে উপস্থিত হই, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, ও আমার ফেরেশতারা, তোমরাই বলো তো যে তার ডিউটিটা সঠিকভাবে পালন করেছে, তার মজুরি কি হতে পারে, তার পুরস্কারটা কি হতে পারে? এই যে আমরা দীর্ঘ একটি মাস সিয়াম পালন করলাম, আমাদের পুরস্কারটা কি, আমাদের লাভটা কি? আজকে ঈদের দিনে যারা এসেছেন পুরস্কার নেওয়ার জন্য এসেছেন, সুবহানাল্লাহ বলেন, পুরস্কার কাদের জন্য? কারা আজকে রোজা সিয়াম পালন করার পরে পুরস্কার পাবে আর কারা পাবে না, একটু জানার দরকার আছে না? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করেন, আমার ফেরেশতারা, যে গোলাম সঠিকভাবে ডিউটি পালন করেছে, সঠিকভাবে তার দায়িত্বটা পালন করেছে, তোমরাই বলো তো তার পুরস্কার কি হতে পারে, তার মজুরিটা কি হতে পারে, তার মজুরি কি ঠিকঠাক ভাবে দেয়া দরকার? আমার আল্লাহ তাআলা আলিমুল গায়ব, জানার পরেও, সব কিছু জানার পরেও ফেরেশতাদেরকে যখন জিজ্ঞাসা করেন, ফেরেশতারা উত্তর দিয়ে বলেন, আল্লাহ অবশ্যই তার সঠিক মজুরি সঠিক প্রাপ্যতাকে বুঝিয়ে দেওয়া দরকার। এখন সঠিক প্রাপ্য কারা পাবে, সঠিক পুরস্কার কারা পাবে? হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে, মাংস আমার রমাদান ঈমান ও ইহতিসাবান গফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করেছেন, যে ব্যক্তি ঈমানের চেতনা সহকারে সওয়াবের আশায় এই রমজানের সিয়ামগুলো পালন করবে, সঠিকভাবে আদায় করবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্ববর্তী জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন, বলুন সুবহানাল্লাহ। এখন গুনাহ মাফ হবে কাদের? সারা দিন পানাহার থেকে, খাবার দাবার থেকে বিরত থাকার নাম রোজা নয়, এটার নামই শুধু সিয়াম নয়। সারাদিন পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে বিরত থাকতে হবে, মিথ্যা কথা বলা থেকে বিরত থাকতে হবে। রোজা হলো ঢাল স্বরূপ, এই ঢাল ছিদ্র হয় তখন, মিথ্যা কথা বলা হবে যখন, রোজা থেকে গালমন্দ করা হবে যখন, অশ্লীল কথা বলা হবে যখন, রোজা থাকা অবস্থায় পরনিন্দা সে কোলখুরিতে লিপ্ত হবেন যখন, এই ঢালটা ছিদ্র হয় তখন। রোজা হলো ঢাল স্বরূপ, কিন্তু এই ঢালটা ছিদ্র হয় কখন? যখন আপনি মিথ্যা কথা বলবেন। মারিয়মের রোজা ছিল কথা না বলা, আল্লাহ তাআলা ডেকে বলে, ও মারিয়াম, তুমি যখন তোমার সন্তানকে নিয়ে জাতির সামনে কওমের সামনে হাজির হইবা, লোকজন যখন তোমাকে জিজ্ঞাসা করবে, তুমি কোনো কথা বলবা না, এইটাই তোমার রোজা, এইটাই তোমার সিয়াম, বলেন আল্লাহু আকবার। তাহলে মারিয়মের রোজা ছিল, সিয়াম ছিল, কথা না বলা, কথা বলা যাবে না, চুপ থাকতে হবে। আমরা যে সিয়াম পালন করি, বলেন তো সিয়াম থেকে কি সব কথা বলা যাবে? জোরে বলেন। আচ্ছা আপনারা কি কষ্ট পাচ্ছেন আমার কথায়? আমরা যে সিয়াম পালন করতেছি, সিয়াম পালন করা অবস্থায় কি সব কথা বলা যায়, মিথ্যা কথা বলা যায়, গালি দেওয়া যায়, সকলপুরি করা যায়? তার মানে কি সিয়াম পালন করে সব কথা বলা যায় না? আপনি সিয়াম পালন করা অবস্থায় আল্লাহর ভয়ে মিথ্যা ছেড়ে দিলেন, গীবত ছেড়ে দিলেন, পরনিন্দা ছেড়ে দিলেন, কাউকে গালি দিলেন না, রোজা থাকা অবস্থায় রাগান্বিত হলেন না, ইমাম সাহেব আপনাদেরকে হাদিস শুনাইছে, কেউ যদি ঝগড়াও করতে চায় আপনি ওই জায়গায় বলেন, আল্লাহ রাসূল যেভাবে বলেছেন, যদি তোমার সাথে কেউ ঝগড়া করতে চায় তুমি বলো আমি রোজাদার, সেই কথা বলে সেখান থেকে চলে আসো।
আপনি এই কথাগুলো মানলেন, কি সুন্দর আমল করলেন। কিন্তু বলেন তো, সিয়াম পালন করার পরে এই যে আমরা যে রমজান মাসে যে শিক্ষা নিলাম, বাকি 11 মাস কি সেই শিক্ষা আমাদের ভিতরে থাকে? নিউ ইয়র্কে আমাদের বাংলাদেশের একজন সুনামধন্য ক্রিকেটার সাকিব আল হাসান, সে যখন ঈদের নামাজ পড়তে গেছে, দেখেন তাকওয়ার মাস, দীর্ঘ একটি সিয়াম, একটি মাস সিয়াম সাধনার পরে সাকিব আল হাসান, একজন ক্রিকেটার, বাংলাদেশের বর্তমানে এমপি, পার্লামেন্টের একজন সদস্য, তো যেহেতু উনি সেলিব্রিটি ক্রিকেটার, নাম্বার ওয়ান অলরাউন্ডার বলা হয়, তো ওনাকে পেয়ে কিছু ভক্তরা একটু সেলফি তুলতে গেছে, কথা বোঝেন নাই মনে, একটু সেলফি তুলতে গেছে ঈদগাহে, ঈদের মাঠে। সে বেচারা, যারা তার ভক্ত, যারা ক্রিকেট প্রেমী, এদেরকে বল এরকম মোবাইল ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, লোকজন সেলফি তুলতে যাবে দৌড়ে পালাচ্ছে, কথাকে বোঝেন নাই, অনেকে বলতেছে অহংকার। আবার সে যখন দৌড়ে পালাইতেছে, কিছু লোক বলতেছে ভুয়া ভুয়া। আরে ভাই, আপনি যেই স্লোগান দিতেছেন ভুয়া ভুয়া, একজন ক্রিকেটারকে এইরকম বলতেছেন, কেউ বলতেছে হুজুর অনেক অহংকার বেশি, অহংকার পতনের মূল। আপনি যত কথাই বলেন, দোষ তো সাকিব আল হাসানের দিয়ে লাভ নাই, দোষ আপনার। আপনি ঈদের মাঠে গেছেন ঈদের নামাজ আদায় করতে, আর একজন ক্রিকেটারকে দেখে আপনি সেলফি তোলা শুরু করছেন। হ্যাঁ, আগে নামাজ পড়েন, তার অনুমতি নেন, আর সেলফি তোলা কি জরুরি? তার সাথে সেলফি তুললে কি কত, 500টা নাকি 1000 নাকি কত, জান্নাতের টিকিট কনফার্ম নাকি? তো দোষ তো আপনার, দোষ হলো পাবলিকের। আপনাদের এত আবেগ কেন? আপনি সাকিব আল হাসানকে দেখে একেবারে সেলফি তোলার জন্য অস্থির হয়ে গেছেন, ঈদের মাঠে খুতবা চলতেছে সেই দিকে কান নাই, একজন ক্রিকেটার সামনে বসে আছে, আপনি সেলফি তুলতেছেন, ও ঠিক কাম করছে, ভক্তকে ধাক্কা মারছে, কিসের সেলফি বাড়া? থাম, আগে খুতবা শোন নাকি কন। এই হলো আমাদের অবস্থা, আমাদের আবেগ গেছে কোথায়? আমরা মসজিদ বুঝি না, মাঠ বুঝি না, হজ বুঝি না, কোনো জায়গায় বুঝি না, একটু পারলেই সেলফি তুলি, আমাদেরও বদ অভ্যাস আছে না। তো এই কথাগুলো আমরা বলতেছি এই জন্য না, সাকিব আল হাসান সে এখন এমপি হয়েছে, অলরাউন্ডার ক্রিকেটার, তার মানে বিশাল ব্যাপার, একজন এমপি, সারা দেশের একজন অলরাউন্ডার, তামাম পৃথিবীর মানুষ চেনে, তার একটা গরম থাকতে পারে, সেই গরম দেখাইছে ভক্তকে, রাগ করেছেন মনে হয়। সম্মানিত হাজিরিন, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, তাকওয়ার শিক্ষা যদি আমাদের ভিতরে থাকতো, আমাদের ভিতরে কোনো দাম্ভিকতা থাকবে না, কোনো অহংকার থাকবে না, আমরা কখনো মানুষের সাথে খারাপ আচরণ করতে পারবো না। আজকে মেজাজ গরম হয়ে যায় প্রমাণ করতেছে, আমরা তাকওয়ার সঠিক শিক্ষা অর্জন করতে পারি না। তাকওয়া, তাকওয়ার আয়না যদি কারো অন্তরের ভিতরে একবার বসে যায়, সেই ব্যক্তি সুদ খাইতে পারবে না, ঘুষ খাইতে পারবে না, মিথ্যা বলতে পারবে না, সকলখুরি করতে পারবে না, জমির আল ঠেলবে না, খাদ্যে ভেজাল দেবে না, ওজনে কম দেবে না, দুধে পানি মিশাবে না, পিতা মাতাকে কষ্ট দেবে না, বিবিকে কষ্ট দেবে না, সন্তানদের কষ্ট দেবে না, প্রতিবেশীকে কষ্ট দেবে না, আত্মীয় স্বজনকে কষ্ট দেবে না, এক কথায় সে কখনো গুনাহের কাজের দিকে লিপ্তই হবে না, কারণ তার অন্তরে আছে আল্লাহর ভয়। বলেন আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তালা বলেন, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ তালা ডেকে বলেন, যারা ইমানদার বান্দা, তাদের সামনে যখন আমি রবের নাম উচ্চারণ করা হয়, ভয়ে তাদের অন্তরে আত্মা কেঁপে ওঠে। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, বলেন তো বাজান গো আমার, তাদের অন্তর কার ভয়ে কেঁপে ওঠে? জোরে বলেন, কার ভয়ে কেঁপে ওঠে? আল্লাহর ভয়। তো আল্লাহর ভয় যা অন্তরের ভিতরে আছে, এর পিঠায় আপনি গুনাহ করাইতে পারবেন না, আপনি গুনাহ করার জন্য সব প্রস্তুতি গ্রহণ করবেন, কিন্তু আল্লাহর বান্দার অন্তরে আল্লাহর ভয় থাকার কারণে সে কখনো গুনাহে লিপ্ত হবে না, কথা কি বুঝতে পারছেন? এই জন্য আল্লাহ তাআলা বলেন, আল্লাকুম তাত্তাকুন, তোমরা যেন তাকওয়া অর্জন করতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। আজকে আমরা পুরস্কার নেওয়ার জন্য এই জায়গায় বসেছি, পুরস্কার তো তাদের জন্য যারা শুধুমাত্র পানাহার আর স্ত্রী কাছ থেকে বিরত থাকার নাম সিয়াম না। আপনি সারাটা দিন পানাহার থেকে
যৌন কামনা বাসনা থেকে যেমন ভাবে বিরত থেকেছেন আল্লাহর ভয়ে, ঠিক দুনিয়ার সমস্ত হারাম কাজ গুনাহের কাজ যদি ছাড়তে পারেন, আজকের দিনের পুরস্কার আপনাদের জন্য শুধুমাত্র খাবার ছেড়ে দেওয়ার নাম সিয়াম নয়, নিজের কামনা বাসনা থেকে বিরত থাকার নাম সিয়াম নয়, সমস্ত হারাম গুনাহের কাজ ছেড়ে দিতে হবে, ফিরে আসতে হবে আল্লাহর দিকে। আল্লাহ তাআলাকে রাজি খুশি করার উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের আশায়, আল্লাহকে পাওয়ার আশায় যদি আপনি সিয়ামুল লাইল আর কিয়ামুল লাইল করে থাকেন, তাহলে আজকে আল্লাহ তাআলা আপনাকে পুরস্কার দেবেন। সুবহানাল্লাহ, বলেন কি পুরস্কার? যারা আল্লাহর ভয়ে গুনাহ ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর ভয়ে সারাটা দিন খাবার খান না, যারা আল্লাহর ভয়ে হালাল স্ত্রী থাকার পরেও মিলিত হন নাই, যারা আল্লাহর ভয়ে মিথ্যা কথা বলেন নাই, যারা আল্লাহর ভয়ে ওজনে কম দেন নাই, খাদ্যে ভেজাল দেন নাই, মানুষকে ঠকান নাই, প্রতারণা করেন নাই, আল্লাহর ভয়ে যারা সকল গুনাহ থেকে নিজেকে বাঁচায় রাখতে পারছেন, যেমন খাবার ছেড়েছি দিনের বেলায় আল্লাহর ভয়ে খাবার খাই নাই, নিয়ত করা লাগবে সারাটা জীবনে তেমনি ভাবে আমি গুনাহও ছেড়ে দিলাম আর গুনাহ করব না, তাহলে আজকে আপনি পুরস্কার পাবেন আর আপনার ঠিকঠাক মজুরি ঠিকঠাক বোনাস আল্লাহ তাআলা বুঝিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ, তাহলে আজকে পুরস্কার আপনি পাবেন। সম্মানিত হাজিরিন, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈদের দিনে ঘরের দরজা বন্ধ করে খান্না করতেছেন, হযরত আবু হুরায়রা ডাক দিয়ে বলেন, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আজকে ঈদের দিন, ঈদগাহে না যে ঈদের আনন্দ না করে আপনি ঘরের ভিতরে কেন কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক এই তৃতীয় তলায় খালি আছে ভাই, যারা রাস্তায় বসে আছেন দাঁড়িয়ে আছেন তৃতীয় তলায় চলে যান, হ্যাঁ তৃতীয় তলার উপরে যে ছাদ সেখানে খালি আছে, আর আপনাদের মাঠের কাজে কবে হবে আল্লাহ জানে, সেটাই তো দেখতেছি, খালি মাটি দেখি প্রত্যেকবার এসে, না এগুলো কাজ করেন, একটু দ্রুত উদ্যোগ নেন, এলাকার যারা আছেন একটু সচেতন হন, ধনাঢ্য কেউ নাই যে একটু পরিবেশটা করবেন, একটু পরিবেশ তৈরি করা লাগবে, তো খালি মাটি দেখে যদি 10 বছর যায় তাহলে তো সমস্যা, হ্যাঁ সেটাই তো বলতেছি, এগুলো কাজ তো করা লাগবে। তো যাই হোক, আচ্ছা যাই হোক, এমনিতে বললাম আপনার আবার রাগ করেন না, হ্যাঁ ওগুলো কাজ হতে একটু সময়ও লাগবে, তাই না, সময়ের বিষয়, হ্যাঁ হ্যাঁ এটা গায়েবী পাহাড় না, আচ্ছা ঠিক আছে যাই হোক, মানে যেহেতু মানে ঈদের নামাজ তো ঈদগাহতে সুন্দর মাঠেই সুন্দর বেশি, তো এটা বোঝা লাগবে, যত দ্রুত পারেন একটু কাজ করেন, কাজ করে খালি নিচে ক্লিয়ার করেন, সাতটা তো ওগুলো কাজ কাম হইতে দেরি হলে হোক সমস্যা নেই, অন্তত নামাজে দাঁড়ানোর মতো একটা পরিবেশ তৈরি করবেন, এই পাকা লাগবে না আমাদের, মাটি হলেই হবে সমস্যা, একটা পরিবেশ তৈরি করে দেন, যারা কর্তৃপক্ষ আছে দায়িত্বশীল যারা আছে একটু মেহরবানি করে নজর দেবেন, অতি দ্রুত কাজটা করার চেষ্টা করবেন, যারা তৃতীয় তলা খালি আছে এবং ওপরে ছাদ আছে আপনারা সেখানে চলে যান, ভাই সময় কিন্তু নাই আর মাত্র 19 মিনিট সময় আছে, আপনারা তাড়াতাড়ি চলে আসেন। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত হাজিরিন, যে কথা বলতে চাচ্ছিলাম, আমিরুল মুমিনিনকে ডেকে বলা হয়, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আপনি ঘরের দরজা বন্ধ করে কেন কান্না করেন? ঈদের আনন্দ না করে ঘরের দরজা বন্ধ করে কেন কান্নাকাটি করেন? হযরত ওমর ফারুক উত্তর দিয়া বলেন, আজকে তো ঈদের আনন্দ তাদের জন্য যাদের সিয়াম গুলো কবুল হয়েছে, যাদের তারাবি গুলো কবুল হয়েছে, আমি তো কান্না করি এই জন্য যে আমি সিয়াম পালন করলাম,
আমার রোজাগুলো কবুল হইছে কিনা, আমার সিয়াম মালিকের কাছে কবুল হইছে কিনা, আমার তারাবিগুলো কবুল হইছে কিনা, এই টেনশনে আমি উমর কান্না করতেছি। আমি দীর্ঘ একটা মাস ইবাদত করলাম, আমার ইবাদতগুলো মালিকের কাছে পছন্দ হইছে কিনা, কবুল হইছে কিনা, এই টেনশনে হযরত ওমরের মতো সাহাবি ঘরের দরজা বন্ধ করে কান্না করে বলেন আল্লাহু আকবার। আর আপনি আমি আপনার আমার কোনো টেনশন নাই, রোজা 29টা এসে গেলে টেনশনে বেড়ে যায়, এইবার মনে হয় 29টাতে ঈদ হবি হুজুর, দুপর পর 2 বছর গিয়ে তো 30টা হসে, কনফার্ম এইবার 29টাই রোজা হবে, কথা বোঝেন না, এই টেনশন মানে আর একটা যে রোজা করা লাগবে বা হবে এই টেনশন মাথার মধ্যে নাই, মানে বাড়তি একটা রোজা করা মানে তাই টেনশনে পড়ে গেছে, আরো একদিন আরো একদিন, কথা বোঝেন নাই মনে হয় অনেকে, আবার এইবারে একটু চাঁদ নিয়ে ধোয়াশায় পড়ে গেছে যে হুজুর ভারতে ঈদ হইল, পাকিস্তানে ঈদ হইল, 57টা মুসলিম কান্ট্রির মধ্যে 56টাতে ঈদ হইল, মালয়েশিয়াতে ঈদের জামাতের ইমামতি করলেন ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই, বলেন আল্লাহু আকবার, তার ইমামতিতে ঈদগাহে ঈদের নামাজ হলো মালয়েশিয়ায়, আল্লাহর গোলাম ডক্টর মিজানুর রহমান আজহারি ভাইয়ের জন্য হৃদয় নিগ্রানা দোয়া ভালোবাসা থাকবে, তিনি দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন, আল্লাহু আকবার বলেন, তিনি বাংলাদেশের সমস্ত মানুষকে ঈদের শুভেচ্ছা দিয়েছেন, ঈদ মোবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম, আল্লাহু আকবার বলেন, আমরা ঈদ মোবারক আমাদের দেশের আঞ্চলিক ভাষায় বলেন, আমরা এভাবে মানুষকে ঈদের শুভেচ্ছা জানাবো, পাশাপাশি আমরা হাদিসকে অনুসরণ করে বলবো তাকাব্বালাল্লাহু মিন্না ও মিনকুম, পারবো তো ইনশাআল্লাহ, পারবো তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। তাহলে ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনি গতকালকে ঈদ উদযাপন করেছেন, আমরা আজকে করতেছি, তো অনেকে আফসোস যে বাংলাদেশে কি সাত আসলে দেখা গেল না, অনেকে আবার বলতেছে হুজুর সেদিন সূর্যগ্রহণ ছিল তো ওই জন্য সৌদি আরবের লোকজনও সঠিকভাবে সাত দেখতে পারেনি, আর বাংলাদেশের যারা হেলাল কমিটি আছে সাত দেখা কমিটি আছে বেচারা তো টেনশনে থাকে, ওরা ভাবে যে সৌদি আরব আগের দিন পরে আমরা মানে সাঁত দেখলেও সই না দেখলেও সই, মানে এটা না ওদের মাথা ব্যথাই না, তাদের টেনশন একটাই চিন্তা ভাবনা একটাই, সৌদি আরবে ঈদ হবে বুধবার আমরা বৃহস্পতি, তারা করবে শুক্রবার আমরা করবো শনিবার, এতে সাঁত দেখা গেলেও কি না দেখা গেলে কি, ওর তো সাঁত দেখা নিয়ে টেনশন কেন, মানে এটা গতানুগতিক ভাবে কোনো একটা দেশে থাকা দরকার, একটা সাঁত দেখা কমিটি এই জন্য আসে, এরা কি রাতে 10টা 11টা পর্যন্ত চাঁদ দেখার জন্য খুব টেনশনে গেছে, প্রত্যেক জেলায় জেলায় টিম তৈরি করছে যে দেখেন তো লালমনিরহাটে দেখা যায় কিনা, এ কুড়িগ্রামে দেখেন তো দেখা বলেন, এরকম চেষ্টা করে করে না, তো যাই হোক আফসোস করবেন না, রাষ্ট্রীয় এদিক খেয়াল করেন, রাষ্ট্রীয়ভাবে যেভাবে বলা হবে যে আজকে চাঁদ দেখা গেছে রোজা শুরু করেন, আজকে চাঁদ দেখা গেছে রোজা সেরে দেন আগামীকাল ঈদ, কারণ বিশ্বনবী বলেছেন তোমরা চাঁদ দেখে রোজা শুরু করো আবার চাঁদ দেখে রোজা সেরে দাও, বাস এটা রাষ্ট্রের দায়িত্ব, রাষ্ট্র দায়িত্ব নেবে ইনশাআল্লাহ, পাশাপাশি আমরাও দায়িত্ব নেব, কথা কি বুঝতে পারছেন, আমরাও চাঁদ দেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, এটা চাঁদ দেখা এটাও সুন্নাহ, কেন আমরা এই সুন্নাহটা ভুলেই গেছি, আল্লাহ যেন বোঝার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমরা ওই টেলিভিশনের মিডিয়ার খবরের আশায় বসে থাকি, অনেকে আমার ফোন দিয়ে বলতেছে হুজুর চাঁদের কি খবর, হুজুর চাঁদ উঠছে নাকি, কত বড় একটা চিন্তা করে, ও মনে করছে আমি হেলাল কমিটির একজন সদস্য ওই টিমের মধ্যে আমিও আছি, তো অনেকেই ফোন দিয়ে বলতেছে হুজুর চাঁদ উঠছে কিনা খবর কি, গতকালকে বলতেছে আরে ভাই রোজা 30টা হয়ে গেছে আর কি চাঁদ দেখা লাগবে, হ্যাঁ এই তো রোজা ঈদ হয়ে যাবে, তো আপনাকে যদি বলা হয় আজকে ওরি মানে 30টা জায়গায় 32টা রোজা করা লাগে করবেন নাকি আপনারা, কেউ করবে না যত বড় হুজুরি বলি, তাই হলো অবস্থা আমাদের, কষ্ট হচ্ছে আপনাদের না, সম্মানিত হাজিরিন হযরত ওমর ফারুক তারা কেমন মানুষ ছিলেন তাদের মতো মানুষ বর্তমান সমাজে পাওয়া কঠিন, এই যে হামাস প্রধান একজন নেতা ঈদের দিনে তার পরিবারের উপরে হামলা করে তার 3 জন সন্তানকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, এরপরে হামাস প্রধান যিনি নেতৃত্ব দিচ্ছেন মুসলমানের পক্ষে লড়াই করতেছেন ইহুদি জালেমদের বিরুদ্ধে, এই হামাস প্রধান নেতার 3 জন সন্তান ঈদের দিনে নিহত হয়ে গেছে,
এরপরে যখন জিজ্ঞাসা করা হলো, আপনি কি বিচলিত হয়েছেন, আপনি কি দুঃখিত, আপনি কি কোনো কারণে কষ্ট পাচ্ছেন, ঈদের দিন আপনার সন্তানদের উপরে হামলা করে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া হলো, হামাস প্রধান নেতৃত্ব দেওয়ার মতো নেতা যোগ্য কথা বলেছেন জাতির মানুষের উদ্দেশ্যে, তিনি বলেছেন আমার সন্তানকে হারিয়েছি, তারা আমার সন্তান, এরকম হাজারো ফিলিস্তিনি সন্তানেরা জীবন দিচ্ছে, তাদের জীবন দেওয়া আর আমার সন্তানের জীবন দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনের হাজারো সন্তানদের রক্ত আর আমার সন্তানের রক্তের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি আমার সন্তানকে হারিয়েছি। শুধু তাই নয়, আজ পর্যন্ত যুদ্ধে আমার সাহায্য পরিবারের লোকজন মারা গেছে, এরপরেও আমরা ফিলিস্তিনিকে স্বাধীন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এরা হলো নেতা, এরা হলো প্রকৃত মুসলমান। আল্লাহু আকবার বলে, পরিবারের তিনজন সন্তানকে হারিয়েছেন ঈদের দিনে। জিজ্ঞাসা করা হলো, আপনি কি বিচলিত, আপনি কি কোনো কারণে দুঃখিত, আপনি কি টেনশনে আছেন, বলতেছে না। এরকম হাজারো ফিলিস্তিনি সন্তানেরা প্রতিদিন জীবন দিচ্ছে, তাদের জীবন দেওয়া আর আমার সন্তানের জীবন দেওয়ার মধ্যে কোনো পার্থক্য নাই, আমার সন্তানের রক্তের দাম যেমন আছে তাদের রক্তের দাম আমার কাছে আছে, আমার সন্তানের রক্তের তুলনায় ফিলিস্তিনি সাধারণ জনগণের সন্তানের রক্ত আমার কাছে বেশি প্রিয়। তারাও রক্ত দিতে, তারাও জীবন দিচ্ছে, আমার সন্তান জীবন দিচ্ছে দেখে আমি যুদ্ধ থামিয়ে দেব, আমি আত্মসমর্পণ করব, আমি হেরে যাব না, শেষ নিঃশ্বাস রাখা পর্যন্ত আমরা লড়ে যাব, বলেন আল্লাহু আকবার। ফিলিস্তিনি মুসলমানদের ইমানের পাওয়ার দেখেন, হামাস মুসলমানদের ইমানের পাওয়ার দেখেন, ছোট্ট একটা শিশু, রক্তাক্ত দেহ, রক্তাক্ত দেহ, গালের এই জায়গায় বোমার আঘাতে চলতাটা উঠে গেছে, চামড়াটা উঠে গেছে, পড়ে যাচ্ছে, রক্তাক্ত শিশু, তাকে বলা হচ্ছে তোমার জামাটা ছিঁড়ে গেছে, জামাটা পাল্টাইয়া দেই, মেয়েটা বলতেছে জামা পাল্টানোর কোনো প্রয়োজন নাই, আপনারা দোয়া করেন আল্লাহ যেন তাড়াতাড়ি আমাকে শহীদ হিসেবে কবুল করেন, আমি দুনিয়ার পোশাক চাই না, আমি জান্নাতের মেহমান হয়ে জান্নাতি পোশাক পরতে চাই। ইমানের পাওয়ার কত, গাছের লতা পাতা খেয়েও তারা সিয়াম পালন করতেছে, সুবহানাল্লাহ। সিয়াম পালন করতেছে গাছের লতা পাতা খায়া, আর তিন বেলা খাবার খায়। এগারোটা মাস আর রমজান আসলে দেখা যায় ডিজিটাল ভ্যাস, পেটের মধ্যে ডিজিটাল গ্যাস, রোজা থাকতে পারে না, হাই হুজুর প্রচন্ড গ্যাস, প্রচন্ড গ্যাস। দেশে গ্যাসের এত সংকট, গ্যাসের দাম বৃদ্ধি পাচ্ছে, তোমার মতো মানুষ গ্যাস নিয়ে কেমনি বসে থাকে, দাও বেটা গ্যাস কিছু দাও। আজকে মুসলমান নানান অজুহাতে রোজা ছেড়ে দেয়, সিয়াম ছেড়ে দেয়, ইবাদত ইবাদতই মনে করে না, আল্লাহর ভয় অন্তরে নাই, যা তাই মনে করতেছে, দুনিয়ার জমিনে যা ইচ্ছা তাই করে চলতেছে। আছে না ভাই, কষ্ট হচ্ছে আপনাদের, কোনো কারণে বিরক্ত হচ্ছেন, হতে পারেন, কোনো সমস্যা নাই, আপনি ঠুনকো অজুহাতে রোজা থাকতে পারেন না, হোটেলে পর্দা লাগায় খায় মুসলমানেরা নাকি অমুসলিমেরা, অমুসলিমেরাও রোজাকে সম্মান দেখায়, একজন মুসলমান রোজাদার থাকা অবস্থায় তার সামনে খাবার খায় না, যে ভাই আপনি রোজাদার, কয় ভাই আমি রোজাদার, আপনি তো অমুসলিম, কয় না ভাই একটা ধর্মের প্রতি আর একটা ধর্মের সম্মান থাকা দরকার, একটা অমুসলিম একজন রোজাদারকে সম্মান প্রদর্শন করে তার সামনে দিনের বেলায় দিবালোকে খাবার খায় না, আর মুসলমান আর এক মুসলমানের সামনে বিড়ি টানে, সিগারেট খায়, আছে না, চা খায়, পান খায়, বলে ভাই ডোন্ট মাইন্ড, আপনি মন খারাপ করবেন, আপনি মাইন্ড করবেন না আমার এই আচরণ, আমি তো রোজা নাই এই জন্য খাইতেছি, আপনি একটু সরে যান। ও আবার রোজাদারকে বলতেছে আপনি একটু সরে যান, ও শান্তি মতো একটু বিড়িটা টানুক, সিগারেটটা টানুক, একটু চা চা খাক শান্তি মতো, এরকম আছে না নাই, হোটেলে পর্দা লাগায় আপনি খাইতেছেন, আরে ভাই পর্দা লাগাইতে হবে কেন, পর্দা খোলেন মিয়া আমরা দেখি কে কে খায়, এই লজ্জা না, একটা কালো কাপড় টাঙাইয়া পর্দার ভিতরে খাইতেছো, দুনিয়ার মানুষের ভয় আর মালিকের ভয় নাই, তোর চাইতে কপাল পোড়া, তোর চাইতে হতভাগা, আল্লাহর জমিনে আছে আর কে,
আবার কাউকে জিজ্ঞাসা করলেন, ভাই রোজা কয়? হুজুর মিথ্যা কথা বললে লাভ কি? আল্লাহর দিকেই ভয় করি না, আপনাদের দিকে ভয় করে কি লাভ আছে? একটা রোজাও রাখিনি। তুমি মাঠে আসছো কেন? তুমি ঈদের নামাজে আসছো কেন? তুমি কোথাও তোমার লজ্জা করে না? একটা সিয়াম পালন করো নাই? তুমি ঈদের নামাজ পড়তে আসছো, তোমার লজ্জা হয় না? তুমি মুসলিম দাবি করো, কথা কয় না কেন? তুমি নিজেকে মুসলিম দাবি করো আর সিয়াম পালন করতে পারো না? একটু ত্যাগ, একটু কুরবানি, আল্লাহকে রাজি খুশি করার জন্য একটু রোজা থেকে একটু কষ্ট করবেন, সেই কষ্টটা করার মতো ধৈর্য নাই, আপনি জান্নাতে যাবেন, গেট খুলে রাখছেন না? জান্নাতের গেট কার জন্য? রোজাদারের জন্য। সুবহানাল্লাহ, বল। তাদের জন্য ভিআইপি একটা গেট, নাম হলো রায়্যান। এই দরজা দিয়া ফেরেশতারা কিয়ামতের ময়দানে ডেকে ডেকে বলবে, কারা আসো রোজাদার, এই দিকে আসো, এই গেট তোমাদের জন্য। সুবহানাল্লাহ, বল। এই রায়্যান নামক দরজা দিয়া রোজাদাররা ভিআইপি মর্যাদা নিয়ে প্রবেশ করবে। সুবহানাল্লাহ, বল। এবং রোজাদারেরা প্রবেশ করার পরে ওই গেটের দরজা বন্ধ করে দেওয়া হবে, ওই গেট দিয়ে আর কোনো মানুষ জান্নাতে ঢুকবে না। আল্লাহ এত দাম রোজাদারকে দিলেন, আল্লাহ বলে রোজা আমার জন্য, এর পুরস্কার আমি আল্লাহ নিজে দেব। সুবহানাল্লাহ। সমস্ত ইবাদতের সব ফেরেশতারা লেখে, কিন্তু সিয়ামের সব ফেরেশতাদেরকে আল্লাহ লিখতে নিষেধ করেছেন, বারণ করেছেন, যে আমার বান্দা দান করলে সব লেখো, সদকা করলে সব লেখো, আমার বান্দা যাকাত দেয় সব লেখো, আমার বান্দা নামাজ আদায় করে সালাত আদায় করে সব লেখো, বান্দা কোনো অসহায় প্রতিবন্ধীকে টাকা দেয় সব লেখো, কিন্তু আমার বান্দা রোজা রেখেছে, সিয়াম পালন করেছে সারাটা দিন, পানাহার থেকে, যৌন কামনা বাসনা থেকে, মিথ্যা কথা বলা থেকে বিরত থেকেছে, যে বান্দা আমার ভয়ে প্রচন্ড গরমে পুরোটা শরীরের ভিতরে গোসলখানায় ঢুকে পানি ঢালতেছে, এক বালতি পানি নিয়ে কি সুন্দর বান্দা শরীরে পানি ঢালে, সেখান থেকে যদি দুই এক গ্লাস খাইতো দুনিয়ার কেউ দেখতো না, গোসলখানার দরজা লাগানো ছিল, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাই নাই, এর নামই হলো তাকওয়া। প্রচন্ড ক্ষুধার্ত ছিল আমার বান্দা, ঘরে খাবার ছিল, যদি দরজা লাগাইয়া খাইতো কেউ যায় বাধা দিত না, খায়াও রোজার ভান করে বলতো আমি রোজা আছি, মুখটা মুছে পাবলিকের সামনে ঘুরতো, কিন্তু আমার বান্দা আমার ভয়ে খাবার থাকার পরেও খাই নাই। সুবহানাল্লাহ, বল। এর নাম হলো তাকওয়া। আমার বান্দা ইফতারির 5-10 মিনিট আগে ছোলা নাড়ে, বুট নাড়ে, খেজুর নাড়ে, আমার বান্দা ইফতারি সামগ্রী নিয়ে বসে থাকা, আমি আল্লাহর কাছে মুনাজাত করে, 2 মিনিট আগেও যদি কোনো বান্দা খাইতো ফেরেশতা আইসা কি থাপ্পড় মেরে বলতো, এই বেটা 2 মিনিট আগে কেন খাইলি, বলতো না, কিন্তু আমার বান্দা খায় না, কার ভয়? এর নামই হলো তাকওয়া। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক তাহাজ্জুদের সালাত আদায় করে রাঙা তরবারি নিয়ে ঘুরতেছেন, ছোট্ট কুটির থেকে দুইজন মহিলার কণ্ঠে আওয়াজ পাওয়া যায়, মহিলা তার মেয়েকে ডেকে বলে, মা আজকে দুধ কি পরিমাণে হয়েছে? ডেকে বলে, মা আজকে দুধ একটু পরিমাণে কম হয়েছে। ষষ্ঠ মেয়েটা এই জবাব দেওয়ার পরে মহিলা ডেকে বলে, মেয়েরে দুধ যেহেতু পরিমাণে একটু কম হয়েছে, তাহলে দুধের ভিতরে একটু পানি মিশাইয়া দাও। ছোট্ট মেয়েটা ডেকে বলে, মা বিশ্বনবী খাদ্যে ভেজাল দিতে নিষেধ করেছেন, আমাদের রাষ্ট্রের খলিফা ওমর ফারুক দুধে পানি মিশানোর জন্য নিষেধ করেছেন, বিদায় দুধে পানি মিশানো যাবে না। মহিলাটা জবাব দিয়ে বলে, মিয়ারে তুমি যেভাবে কথা বলতেছো মনে হয় খলিফা দেখতেছে, আমরা গরিব মানুষ, দুধে একটু পানি মিশাও, দুধ একটু পরিমাণে বেশি হবে, বাজারে বেশি বিক্রি করতে পারবো, ও মা দুধে পানি মিশাও। ছোট্ট মেয়েটা জবাব দিয়ে বলে, মা খলিফার চোখকে ফাঁকি দিতে পারো, কিন্তু আসমান জমিনের মালিক তোমার আমার মালিক, তার চোখকে ফাঁকি দেওয়া সম্ভব নয়। এই কথা শোনার পরে হযরত ওমর ফারুক বাড়িতে চলে যা, বলে, বিবি ছেলের বউ পাওয়া গেছে, বিয়ে করাইবা নাকি? সুবহানাল্লাহ, কর কি দেখে বিয়ে করাইবেন? তাকওয়া দেইখা। আর আমরা বিয়ে করাই যৌতুকের মোটা টাকা দেইখা, গাড়ি বাড়ি দেইখা, সম্পদ দেইখা, কথা কর না, তাকওয়া দেখি না, পরহেজগারিতা দেখি না, নামাজ পড়ে কিনা দেখি না, পর্দা করে কিনা দেখি না, তাহলে ওই মেয়েটা দুধের পানি মিশাই না রাতের বেলায়, কার ভয়? এর নাম কি? তাকওয়া। এর নাম কি? আর আপনি 3 বার হজ করে আসেও জমির আলী এমন কায়দায় কাটে, মনে কাটিং মাস্টার,
এমন কায়দায় জমির আলটা চিকন করে, মানে ফুল সিরাত বানাইছে, কয়েকবার হজ করেছে, সুদি লেনদেন করে, এলাকায় টাকা ছেড়ে দিয়েছে, টাকায় টাকা বাড়ে, আমি মানুষের উপকার করি, বিনিময়ে কিছু নগদ দেয়, এই আর কি।